নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ত্রিনয়ন। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হতে চলেছে বিরাট পরিবর্তন। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন সংবাদ ত্রিনয়নের। বাংলার মানুষের রায়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভোটে জিতে এসেই নানান উন্নয়নমূলক কাজের উপর জোর দিতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শিক্ষাক্ষেত্রে বিকাশ ঘটাতে উদ্যোগী হলেন তিনি। এতে রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। এতদিন সর্বভারতীয় ক্ষেত্রে ইংরেজি না জানার জন্য পিছিয়ে যেত বাংলার ছেলে মেয়েরা, এবার আর তা হবে না। শিক্ষায় যাতে ছাত্র ছাত্রীদের আরো উন্নতি ঘটে সেই দিকে তাকিয়ে নিলেন বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার থেকে রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হবে ইংরেজি মিডিয়াম স্কুল। রাজ্য সরকার তৈরি করবে এই ইংরেজি মিডিয়াম স্কুলগুলি, আর সরকারের তৈরি এই নতুন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে সব ধর্মের সব সম্প্রদায়ের ছেলে, ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না, সবাই শিক্ষা লাভ করবে, জীবনে আরো এগিয়ে যাবে, উন্নতি ঘটবে। শিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের এবার স্কুলে চাকরির সুযোগ তৈরি হবে। প্রসঙ্গত, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী করেছেন অধ্যাপক ব্রাত্য বসুকে। ব্রাত্য বসু এর আগেও একবার রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, কিন্তু সেই সময় তিনি অনলাইন মাধ্যমে কলেজের ভর্তির নিয়ম চালু করতে চাইলে তখন তৃণমূলের অন্দরেই বাধা দেওয়া হয় তাকে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুর হাত থেকে শিক্ষা দপ্তর কেড়ে নেন। শিক্ষামন্ত্রী করেন পার্থ চট্টোপাধ্যায়কে, আর পার্থ চট্টোপাধ্যায়ের আমলে টেট দুর্নীতি, SSC তে শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তর গোলমাল, 500 শিক্ষকদের বিক্ষোভ, কলেজে ভর্তির দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। তাই হয়তো এবার ক্ষমতায় ফিরেই শিক্ষা দপ্তরকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।